আপনারা জানেন যে ইউরোপে তারা একটা একটা এয়ারক্রাফ বানায় এয়ারবাস বাংলাদেশে আমাদের বোয়িং আছে আমরা এয়ারবাসও কনসিডার করছি যাতে একই ধরনের প্লেন না কিনে দুই ধরনের প্লেন হলে আমাদের সুবিধা হতে পারে বিভিন্নভাবে সেটার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা চলছে বাংলাদেশ বিমানের অধীনে একটা ইভালুয়েশন কমিটি করা হয়েছে আমাদের কাছে এয়ারবাস ইতিমধ্যে তাদের অফার দিয়েছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন অফার দিয়েছে সেই অফারগুলিকে ভালোভাবে স্টাডি করে তারপরে আমরা সিদ্ধান্ত আজকে এবারই ওনারা যাচ্ছিল যে একটা এমইউ সাইন হোক আমরা বলেছি না এমইউটা এখন সাইন করতে পারবো না কারণ এখন ইভ্যালুয়েশন কমপ্লিট হয়নি হয়নিশন কমপ্লিট হলে তখন এমইউ সাইন হবে এছাড়াও সিকিউরিটি গ্রাউন্ড হ্যান্ডলিং এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তারা ইন্টারেস্টেড জানে যে ঢাকা ছাড়াও আমাদের আরও দুটো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে এবং হচ্ছে ব্যাপারগুলিও তো তারা ইন্টারেস্টেড তারপর তারা জানতে পেরেছে যে আমরা সোহেদপকে ঘিরে একটা নতুন হাব বানার চেষ্টা করছি সুতরাং হ্যাভ এ লট অব ইন্টারেস্ট ইন বাংলাদেশ এভিয়েশন ইন্ডাস্ট্রি আমি আবার বলছি ইউকে সাথে আমরা অতীতে কাজ করেছি সুতরাং আমরা তাদের যে ক্যাপাসিটি বা তাদের প্রযুক্তিগত কত উন্নয়ন হয়েছে সেটা আমরা জানি তার উপর ভিত্তি করে কাজ করা যাবে এয়ারবাস বলতে শুধু ফ্রান্স না ফ্রান্সে কিন্তু ইউকে আছে ইউকে জার্মানি ফ্রান্স তিনজন মিলে সুতরাং তারা ওইটাই ইন্টারেস্ট দেখাচ্ছে সেখানে আমি বলবো এখন পর্যন্ত আমি যতদূর জানি বেশ ভালো অফার আমরা পেয়েছি আপনি ঠিকই বলেছেন যে ইন দ্য টাইম বোয়িংও আমাদেরকে একটা ভালো অফার দিয়েছে আমরা এই অফারগুলিকে যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বার্থে সবচেয়ে ভালোভাবে সেটা আমরা কনসিডার একজন বা দুজনের ভিত্তি করে আমরা ফাইনাল দিতে পারি না তবে আমরা এই ব্যাপারে কনসিয়াস আমরা এই ব্যাপারে জানার চেষ্টা করছি হচ ফ্লাইট সহ সব ফ্লাইট তারা করছে বিমানে বিভিন্ন জায়গায় এক একটা এয়ারলাইন্স এর কাছে পাওনা দেয় এগুলি ইটস এ পার্ট অব বিজনেস আমার মনে হয় বিমান এগুলিকে ওইভাবেই দেখে তাদের কাছ থেকে তাদের টাকা রিয়েলাইজ করার চেষ্টা করবে